ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলগামী মানুষের চাপ বাড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শাকির আহমেদ। সরাসরি চলে যাব সেখানে। শাকির, ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলগামী মানুষের যাতায়াতের অন্যতম একটি মাধ্যম এই লঞ্চ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমরা দেখতে পেয়েছি গতকাল থেকেই লঞ্চগুলো 41টি রুটে ছেড়ে যাচ্ছে। আজও ঠিক দুপুরের পর থেকেই 41টি রুটে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। আমরা বিআইডব্লিউটির সূত্রে যতটুকু জানতে পেরেছি আজ 70টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে 180টি লঞ্চ যাওয়ার কথা রয়েছে। আর পাশাপাশি এই যে নৌপথে যাত্রা, সেটি গত কয়েক বছরের তুলনায় এই নৌপথে অর্থাৎ সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ কিছুটা কম। যাত্রীরা স্বস্তিতে এবং ভোগান্তি ছাড়াই কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন এবং পাশাপাশি তাদের জন্য পর্যাপ্ত লঞ্চ জায়গাও রয়েছে। কারণ পদ্মা সেতুর কারণে আসলে সড়কপথে দক্ষিণাঞ্চলের সঙ্গে বাংলাদেশের যে যোগাযোগ সৃষ্টি হয়েছে সরাসরি, সেই সরাসরি যোগাযোগের কারণে অনেকে কিন্তু পদ্মা সেতু ব্যবহার করে সড়কপথেও দক্ষিণাঞ্চলে যাচ্ছেন। সেই ক্ষেত্রে লঞ্চ সহ নৌপথে চাপ কিছুটা কমেছে এবং যাত্রীর সংখ্যাও কিছুটা কমেছে। যদিও লঞ্চ পরিচালনার সঙ্গে যারা যুক্ত আছেন তারা বলছেন যে এই সীমিত সংখ্যক যাত্রী দিয়ে তারা আসলে তাদের লঞ্চ পরিচালনার যে খরচ সেটি তারা পোষাতে পারছেন না। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, লঞ্চে যারা যাচ্ছেন তারা বলছেন যদিও সড়কপথে যাতায়াতের ব্যবস্থা রয়েছে তারপরেও তারা আরামদায়ক এবং একটি নিরাপদ বাহন হিসাবে কিন্তু তারা এই লঞ্চটিকে বেছে নিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে বিআইডব্লিউটি, নৌপুলিশ সহ সরকারের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো কঠোরভাবে মনিটরিং করার জন্য ঘাটে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ যারা মনিটরিংয়ের দায়িত্ব রয়েছেন তারা বেশ তৎপর রয়েছেন। এই ছিল রাজধানীর সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী মানুষের ঈদযাত্রার সর্বশেষ খবরাখবর। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ।